হ্যালো ফ্রেন্ড, দিস ইজ দে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ডু ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গুড ইভিনিং সবাইকে। আর আমি সবার পিছনেই চলে, মানে কি বলবো, বাড়ির পাশে আমার রসের দোকান, আমি জানি না আমার ঘরের সামনে, আর আমি জানি না সবাই অলরেডি এত বড় বড় রস মানে দিচ্ছে না নিচ্ছে, এত বড় বড়। তো আমরাও নিতে এসেছি এত বড় বড়, তোমাদের দেখাবো কি আর কিসের রস। আর তোমাদের গ্লাসগুলো আগে একটু দেখাই, দেখলে বুঝতে পারবে। এই যে গ্লাস, আমি এত বড় বড় বলেছিলাম না, অ্যাকচুয়ালি এত বড় বড়। ঠিক আছে, তো এই রস খাবো, আর রাস্তায় যাদের পাবো তাদেরও আমি খাওয়াবো, এটা তো আমার কাজ। ঠিক আছে, তো চলো দেখি রস আগে নিয়ে খেয়ে দেখি, তারপরে খাওয়াবো। তো সঙ্গে থেকো, এখন তৈরি আছে, একটু আগে কারেন্ট ছিল না, কারেন্ট এসছে আর তৈরি হচ্ছে। এইদিকে দেখো কীভাবে তৈরি হয় সেইটা একটু দেখো। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো রসটা তৈরি হয়ে যাক, তৈরি হলে তারপরে খাবো খাবো। এ হে রহা নেই যাতা, আমরা ডেকে ডেকে রস খাবো সবাই। ক্যাশ বলছি, রস খাই যাও না, সারাদিন তো ঘুরে একটু রস খাও। এই যে দুজনে মিলে খেতে আর একটা দিদি আছে, খাও না, তাই না? রস খাও, এতে খারাপ কিছু দিয়ে নেই, মনের থেকে দেওয়া। খাও, আশীর্বাদ দাও। কি সুন্দর, ভয় পেয়ে না। দেখো চাকনি গুলো একদম চাইনিজ স্টাইল হচ্ছে গো, এটা চায়না প্রসেস হচ্ছে, এটা কিন্তু দেশি স্টাইল। ভিতরে আবার একটা ফিল্টার আছে, ফিল্টার হয়ে আসে ডাইরেক্ট দেওয়া যায়, কিন্তু এটা আরো বেশি মিনি। সুন্দরভাবে খাওয়াচ্ছে, আর কোথায় এটা আমি ডিটেলস দিয়ে দেবো তোমাদের, সব সঙ্গে থেকো। আমার আগেও আরও চলে এসছে দুটো ভাই বোন, এরাও সেই মানে এত বড় নেবে, 50 টাকা দাম, 50 টাকা। আমি ভেবেছিলাম প্রথমে সত্যি কথা বলতে ওই গ্লাসের দাম মনে হয় তো 100 টাকা, আমি সেইটা আন্দাজ করি। তোমরা রস খাবা? তোমরা যদি রস খাও আসো, রস খেয়ে যাও। তো ভাই বোন আর কি দুজনে নেবে, আর সেই এতে এখনো করবে, মানে দেখবো এরা দুইজনে খেতে পারে কিনা একবারে। এই যে ভাই বোন দুইজন, এবারে এরা এই এই এত বড় গিলাস খেতে পারে কিনা, তারপরে আমি আন্দাজ করতে পারবো না আমিও খেতে পারবো, বুঝতে পেরেছো? তার জন্য বললাম তোরা আগে নে, তারপরে আমি খাবো। তো দেখো আগে তো আমি এতটুকু দেখেছি, এখন পুরো গিলাসটা আমার দেখেই ভয় লাগছে। ঠিক আছে, ওরা আগে খাবে, নে ভাই ধর তোর বিশ্বকাপ। বাহ, এবারে বোনকে একটা দেবে, তো এর এক গ্লাস খাওয়া সম্ভব বলো? তবু আমি চেষ্টা করবো এক গ্লাস খাওয়া। না যদি এতে কতটুকু আছে দাদা? 1.2 মানে 1 লিটার 200 গ্রাম, 1 লিটার 200 গ্রাম। না আমি খেতে পারবো, কেননা আমি 1 লিটার জল একভাবেই টেনে দিই। আচ্ছা, তো আশা করি আমি একবারে টেনে দিতে পারবো। তো দেখা যাক, একদম পুরো দেখাবো যে আমি একবারে খেতে পারি কি না। ঠিক আছে, ওদের আগে দিয়ে নিক, তারপরে আমাদেরটা হবে, কেননা গ্লাসে গ্লাস দুটো গ্লাস আছে, তো এই জন্য। আর রাস্তাঘাটে যারা যাবে তাদেরও খাওয়াবো আমি, এখন ডাকবো খেতে, তারপরে খেতে দিয়েই বলবো পয়সা দাও তোমরা। অং বং ভালো জানে। ঠিক আছে, আর এই গ্লাসটা এক চুমুকে খেয়ে নেবো, একদম পুরো এক চুমুক দেবো, খতম। ইশ, মিথ্যে কথা। 1.2 লিটার। ঠিক আছে, যদি কারো দম থাকে স্টেশনে চলে আসো আর এসে খেয়ে যাও, আমাদের চাপ পড়া আছে। আর আমরা এখন খাবো, এই বোন দু গ্লাস খাওয়া হয়ে গেছে, এর দু গ্লাস খাওয়া হয়ে গেছে, 3 গ্লাস খেয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে, আর আমি এই যে বেটা 1 গ্লাস নিয়ে সবে নাড়ানাড়ি করছি, আমিও এক চুমুকে খেয়ে নেব। ঠিক আছে, তো চলো খাওয়া শুরু করি, কয়েক গ্লাস খেতে পারি। আজকে মনে হচ্ছে আমি 5 গ্লাস খেয়ে যাবো এই জার থেকে, বলেন কি? ঠিক আছে, বোনার সাথে দেবে তাকাচ্ছে, ভাই দিয়ে দিই, এটাও খাবে মনে হচ্ছে। নে তুই খা, মানে এটা রাখ, তুই খা। এত পরিষ্কার লোকটা, কি বলবো দাদা, একদম দাদাকেও দেখতে কিউট, দাদার দোকানটাও কিউট, দাদা দেখো হাসিটা দেখো, আর দাদা এত সুন্দর পরিষ্কার রাখে দোকানটা। এরা সেই দুজনে খেয়েই যাচ্ছে, বোন আমার খেয়ে যাচ্ছে, ভাইও খেয়ে যাচ্ছে। তো ওয়ান এসছে, এই যে ওয়ান কী করে কান্না করতে করতে যাচ্ছিল, টাকাটা দেখেছে এখন পুরো কাজ।
বোন পাঁচ গিলাস খাওয়া হয়ে গেছিল, এখন ঢেলে দিচ্ছে ওকে। ওদের ট্যাঙ্কি ট্যাঙ্কি এখন ফুল, দুইজনে করছে লড়াই। ফাইনালি ওরা খেয়ে যাওয়ার পরে আমার এই যে গ্লাস এসে গেছে সুপার বাম্বু একদম, এখন আমি এই গ্লাসের রস খাব। আহাহা, হেভি মজা, হেভি সত্যি সেই মজা। এতে আবার স্যাকারিন স্যাকারিন দাও না, স্যাকারিন দিলে ধরা পড়লে কত কত ফাইন, কত দাদা বলছে যে 10-20 হাজার। চলো গ্লাসটা খেয়ে, ঠিক আছে চলো তাহলে রসটা খাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা।